ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। কেন্দ্রের তরফে সব রকম সহযোগিতার আশ্বাস। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর টেলিফোনে কথা হয়েছে, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, আজকে সকালে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এবং ফোন করে বুলবুল পরিস্থিতি, রাজ্যের কি রকম অবস্থা, কোথায় কি ধরনের ক্ষতি হয়েছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে কথাবার্তা হয়। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন যে দুর্গত মানুষদের সাহায্যে এবং ঝড় বিধ্বস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ ও পুনর্বাসনে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। বৃষ্টি একেবারে আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার দেখে নেবো যে প্রধানমন্ত্রী ঠিক কি টুইট করেছেন ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। কেন্দ্রের তরফে সব রকম সাহায্য করা হবে, সকলে সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর।